ইফতার আপনারা সাধারণভাবে আমরা সবাই যা খাই ডায়াবেটিক রোগীরা তাই খাবেন। সবচেয়ে সচেতন হবেন শরবতের ক্ষেত্রে, যেহেতু ডায়াবেটিক রোগী হিসেবে আপনি চিনি খেতে পারছেন না, সুতরাং এমন কোনো ড্রিঙ্ক বেছে নেবেন না যেটাতে সুগার থাকবে। অ্যাজ ইট ইজ সুগার হিসেবে না থাকলেও হিডেন সুগার হিসেবে থাকছে, অথবা আপনি এত মিষ্টি ফল দিয়ে জুস করছেন যেটা আসলে চিনির বিকল্প হয়ে গেলেও সেটা চিনির সমতুল্যই হয়ে যাচ্ছে। সুতরাং আপনি যদি ম্যাঙ্গো জুস খান, আপনি যদি দুধ কলা খেজুর মিলিয়ে একটা মিল্কশেক করে খান, সেটা কিন্তু অবশ্যই আপনার সুগারকে বাড়িয়ে দেবে। সুতরাং আপনার জন্য হেলদি চয়েস হবে লেবু পানি অথবা ডাবের পানি অথবা টক জাতীয় কোনো ফলের জুস। তার সাথে সাথে আপনি কার্বোহাইড্রেট প্রোটিনের ব্যালেন্স করে সামান্য একটা সুন্দর একটা প্লেট তৈরি করবেন, যেটাতে কার্বোহাইড্রেট হিসেবে আপনি রুটি বা ওটস বা স্যুপ এরকম কোনো কিছু হতে পারে, অথবা ছোলা পেঁয়াজু বেগুনি সেটাও হতে পারে। আপনার যদি অন্য কোনো অবস্থা না থাকে, অর্থাৎ আপনি যদি গাউট বা কিডনি রোগী না হন, তাহলে আপনি আমরা যা খাচ্ছি স্বাভাবিকভাবে যা খাচ্ছেন সেটাই খেতে পারবেন। পরিমাণটা অন্যান্য সময়ের নাস্তার সমান হবে অথবা তার চেয়ে একটু বেশি হবে। ধন্যবাদ।